হ্যালো, হ্যাঁ শোনো, বলো। রেডি হয়ে গেছো? হ্যাঁ, আচ্ছা বলছি, আমি একটা তোমাকে ছবি পাঠাচ্ছি, একটু দেখো তো কেমন লাগছে। আচ্ছা, হ্যালো, হ্যাঁ হ্যালো, দেখেছো? খুব সুন্দর লাগছে, কিন্তু এই শাড়ি পরে যাওয়া যাবে না। মানে কেন? খুব সুন্দর লাগছে, আমি চাই না কেউ তোমার দিকে তাকাক। আর এই শাড়ি পরে তোমার পেট দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আমি এতক্ষণ ধরে এত টাইম নিয়ে আমি পড়লাম, এত সুন্দর করে সাজলাম, তুমি আমাকে চেঞ্জ করতে বলছো? তুমি শাড়িটা চেঞ্জ করে তারপরে যাবে? না, আমি এটা পরেই যাবো। চেঞ্জ করে তারপরে যাবে। এতে প্রবলেমটা কি? যদি সেখানে কেউ তোমাকে দেখে পছন্দ করে নাই? আরে কি মুশকিল, আমি বিয়ে বাড়ি যাচ্ছি, বিয়ে বাড়িতে একটু সাজবো না? আমি কি বোরখা পরে যাবো নাকি? দরকার পড়লে তুমি চুড়িদার পরো, বোরখা পরো, কিন্তু ওই শাড়ি পরে তুমি যাবে না। হ্যাঁ, বিয়ে বাড়িতে আমি চুড়িদার পরে যাবো? লোকে দেখে হাসবে। বা বিয়ে করার জন্য প্রস্তাব দেয় তখন তুমি কি করবে? আরে বাবা, মন তো আমার তোমার কাছে, আমি যদি বিয়ে বাড়ি যাই সেখানে 5 বার তোমাকে নিয়েই আমি ভাববো, তো কে কি বলবে না বলবে তো আমার কি যায় আছে? বাবা, আমি তো শুধু আমি তো যাচ্ছি, আমার মন তো তোমার কাছে যাচ্ছে, তো শুধু আমার শরীরটা, আমার মন তো আর তোমার কাছ থেকে সরে যাচ্ছে না নাকি? মন না হয় আমার কাছে আছে, কিন্তু শরীর তো যাচ্ছে। ভালোভাবে বলছি, শাড়িটা চেঞ্জ করে অন্য অন্য কিছু পরে তারপরে যাবে। না, আমি গেলে এই ড্রেস পরে যাবো, না হলে আমি বিয়ে বাড়িই যাবো না। শাড়ি পরে তুমি যাবে? আমি যদি বিয়ে বাড়ি যাই তাহলে আমি এই ড্রেসটাই পরে যাব। হ্যালো হ্যালো হ্যালো, বিয়ে বাড়ি আর যাবো না। কাল থেকে এত বড় ফোন করলি, ফোনটা ধরলে না কেন? আর আমাকে ফোন করবে না, ফোনটা রেখে দাও। আর এবার আমি এখন বুঝতে পারছি যে কেন মানুষ বলে যে মেয়েরা এখনো পরাধীন। কেন? 18 বছরের আগে বাবার কথা শুনে চলো, 18 বছর পর যদি প্রেম করো তার বয়ফ্রেন্ডের কথা শোনো, আর বিয়ের পরে তার বরের কথা শুনে চলো। নিজের মতন করে সে কখনোই চলতে পারবে না। আর বৃদ্ধকালে ছেলে মেয়েদের কথা শুনে চলো, আমাদের কি কোনো অধিকার নেই? কোনো স্বাধীনতা নেই আমাদের? 1947 সালে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু মেয়েরা এখনো পরাধীন হয়ে রয়েছে। এই কথা বলাই বাহুল্য, ইংরেজ তুমি আবার ফিরে এসো, দাসত্ব আমার জন্মগত অধিকার। আমি এখন এসে বুঝতে পারছি যে যারা প্রেম করে তারা কখনোই ভালো হয় না, ভালো মানুষরা কখনো প্রেম করে না। আজকের পর থেকে তুমি আমাকে কোনোদিনও ফোন করবে না। আমি এখন বুঝতে পারছি যে এই পথে আসাই আমার ভুল হয়েছে, আমার এখন এসে আমার শিক্ষা হচ্ছে। তুমি যদি আমাকে একটু হলেও ভালোবেসে থাকো তাহলে আমাকে আমার মতন বাঁচতে দাও, আমাকে প্লিজ আমাকে একটু একা থাকতে দাও, আর আমাকে নিজের মতন করে বাঁচতে দাও। এই আমি তোমাকে ব্লক করলাম, সুইচ অফ করলাম, মানে আমাকে ফোন রাখলাম। ব্লক